হাই, আমি দেবাশিস মণ্ডল। ফিজিক্স মেড ইজি চ্যানেলে তোমাদের জন্য আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিওর টপিকটা হচ্ছে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা, যাকে ইংরাজিতে বলা হয় কি সিগনিফিকেন্ট নাম্বার। সিলেবাসের একদম প্রথম চ্যাপ্টার ভৌতরাশি পরিমাপ ও মাত্রা এর মধ্যে অন্তর্গত। প্রথমে তোমাদের জানতে হবে সার্থক সংখ্যাটি কী। দেখে নাও, যে কোনো পরিমাপে কিছু ত্রুটি থাকে। কেমন ত্রুটি? যেমন দেখে নাও, একটি রেখার লেন্থ কত ধরা হয়েছে। ধরা যাক একটি রেখার লেন্থ 245.7 সেমি। তো তুমি কিন্তু পুরোপুরি শিওর যে রেখাটির লেন্থ কত, 245-এর থেকে অধিক। কিন্তু 245 পয়েন্ট কত, 45.6 নাকি 245.7 নাকি 245.8, এটা কিন্তু তুমি পুরোপুরি শিওর নও। তাহলে তুমি শিওর কোনটা, যে রেখাটির লেন্থ 245 হবেই, মানে এই তিনটে নাম্বার কিন্তু তোমার কাছে বিশ্বাসযোগ্য। কিন্তু এই যে সাতটা কিন্তু বিশ্বাস অযোগ্য একটা নাম্বার। হতে পারে 245.78 সেমি। তার মানে কি, যে পয়েন্টের পরে যে নাম্বারটা, এই দুটো নাম্বার কিন্তু পুরোপুরি কিন্তু একটি বিশ্বাস অযোগ্য নাম্বার, তাই তো? এবারে বিশ্বাস অযোগ্য নাম্বারের একদম প্রথম নাম্বার কোনটা, সাত। দেখে নাও, এটা হয়তো ছিল 245.71। তার মানে পয়েন্টের পরে প্রত্যেকটা নাম্বারই কি বিশ্বাস অযোগ্য। তো বিশ্বাস অযোগ্য নাম্বারের প্রথম নাম্বারটা ধরছ কত হলো, সাত। তার এখানে তাহলে মোট কটা নাম্বার রইলো, 245.7 সেমি। তো এখানে চারটি বিশ্বাসযোগ্য কিন্তু নাম্বার তোমার কাছে রইল। তাহলে এই চারটেই হবে কি সার্থক সংখ্যা। দেখে নাও, কোনো পরিমাপের ফল সাধারণত একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। দেখে নাও, একটা রেখার লেন্থ কি একটা পরিমাপ, একে একটা সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে, যাতে সংখ্যাটি সবগুলি বিশ্বাসযোগ্যভাবে সঠিক অঙ্ক থাকে। মানে যে নাম্বারের মতো কি থাকবে, সবকটি নাম্বারই প্রায় কি বিশ্বাসযোগ্য থাকছে, এবং একটি অঙ্ক থাকবে কি অনিশ্চিত নাম্বার, মানে সেটা চেঞ্জ হতে পারে। হতে পারে সেটা 0.6, হতে পারে 7, হতে পারে 8। তার মানে কি, এই লাস্ট নাম্বারটা কিন্তু একটা বিশ্বাস অযোগ্য নাম্বার, মানে প্রথম বিশ্বাস অযোগ্য নাম্বার। এবং প্রত্যেকটা বিশ্বাসযোগ্য নাম্বারকে ধরেই কি হবে একটি সার্থক সংখ্যা। মানে এখানে মোট চারখানা সার্থক সংখ্যা আছে, মানে একটি অঙ্ক তৈরি হবে, একটি সংখ্যা গঠিত হবে। একটি সংখ্যা গঠিত হয় কি অনেকগুলি বিশ্বাসযোগ্য নাম্বার এবং একটি কি একটি বিশ্বাস অযোগ্য নাম্বার বা অনিশ্চিত নাম্বার দিয়েই একটি কিন্তু নাম্বার গঠিত হয়। ওই বিশ্বাসযোগ্য নাম্বারদেরই বলা হয় কি সার্থক সংখ্যা। এবং প্রথম অনিশ্চিত নাম্বারটাকেও কিন্তু সার্থক সংখ্যার মধ্যে কিন্তু ধরা হয়। যেমন দেখো, একটি গাছের উচ্চতা হচ্ছে 180 সেন্টিমিটার। হতেই পারে একটি গাছের উচ্চতা কত, 180 সেন্টিমিটার। তার মানে কি, এখানে 180, ঠিক আছে, 180-এর মধ্যে প্রথম দুটো নাম্বার থাকবে 1-8, তারপরটা কত, 0। মানে ওটা তোমার হতে পারে 181, হতে পারে 182। মানে তুমি পুরোপুরি কিন্তু শিওর নও যে এখানে গাছটার লেন্থ কত হতে পারে, তাই না? 18টা ফিক্সড, মানে তুমি পুরোপুরি সি হচ্ছে 180-র উপরে হবে। কিন্তু 8-এর পরে 0 না 1 না 2 না 3, সেটা কিন্তু তুমি পুরোপুরি শিওর নও। মানে কোনো নাম্বারের লাস্ট নাম্বারটাই কিন্তু অনিশ্চিত নাম্বার, সেটা চেঞ্জ হতে পারে, তাই তো? মানে এখানে এখানে কী হচ্ছে, 180 যদি হয় তাহলে এখানে কিন্তু প্রথম দুটো নাম্বার কিন্তু সার্থক সংখ্যা, ঠিক আছে? তো দেখা যাক, এখানে সার্থক সংখ্যা বার করার কতগুলো নিয়ম আছে। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র সার্থক সংখ্যা কটা সেটাই পার করতে বলবে। দেখে নাও, প্রথমটা কী বলেছে, শূন্য সংখ্যা। দেখে নাও প্রথম নিয়মটা কি, শূন্য নয় এমন সবগুলি সার্থক। যেমন দেখো, তিনখানা নাম্বার বলেছে কত, 78, 1235, 54,321। দেখতে পাচ্ছ, এই তিনটে নাম্বার দেখো কোথাও কিন্তু শূন্য নয়। 78 দেখে নাও, কোথাও শূন্য নেই। শূন্য না থাকলে প্রত্যেকটাকেই বলা সার্থক সংখ্যা। তাহলে 78-এর মধ্যে সার্থক সংখ্যা কটা, দুটো। তারপরে 1235, এখানে কিন্তু একটাও শূন্য নেই, অর্থাৎ সার্থক সংখ্যা 4টে। তারপরটা থাকবে 54,321, এখানেও একটা শূন্য নেই, তাহলে সার্থক সংখ্যা কত, 5। যদি এরম কোনো নাম্বার থাকে, একটাও শূন্য না থাকে, পয়েন্ট না থাকে, তাহলে যে কটা নাম্বার আছে সেটাই কি সার্থক সংখ্যার পরিমাণ, ঠিক আছে? তাহলে এই তিনটের মধ্যে প্রথমটা সার্থক সংখ্যা দুটো, তারপরটা 4টে, তারপরটা 5টা। এবার নিয়ম 2, দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী সব শূন্য সার্থক। দেখে না, এখানে শূন্য আছে, কিন্তু দেখতে পাচ্ছ এই দুটো শূন্য, 2005-এর কি দুটো শূন্য দেখতে পাচ্ছ, দুটি অশূন্য নাম্বার, মানে 2 আর 5-এর মধ্যে আছে। যদি শূন্যগুলি দুটি অশূন্য সংখ্যার মাঝে থাকে, তাহলে শূন্যগুলোকেও বলা হবে কি সার্থক সংখ্যা। যেমন 2005 সার্থক সংখ্যা 4টে, 2.0805, মানে শূন্য যদি নাম্বারের মধ্যে থাকে,
তাহলে ওই শূন্যগুলিকে কাউন্ট করা হয়। তার মানে 2.0805, এখানে সার্থক সংখ্যা কটা? 5টা। মানে কটা সার্থক সংখ্যা এটাই কিন্তু শুধু পরীক্ষায় বার করতে বলে। এবার দেখো একের থেকে নাম্বার, যদি একের থেকে কম নাম্বার হয় তাহলে দেখতে পাচ্ছো পয়েন্টের আগের শূন্য এবং পয়েন্টের পরে শূন্যগুলি কি হবে। দেখতে পাচ্ছ একের থেকে কম মানের সংখ্যায় দশমিক বিন্দুর ডান দিকে ও প্রথম অশূন্য অঙ্কগুলির বাম দিকে, এখানে প্রথম অশূন্য সংখ্যা কত? 6। মানে প্রথম অশূন্য সংখ্যার কোন দিকে? বাম দিকে, এবং দশমিকেরও বাম দিকে, ঠিক আছে, বা দশমিকের ডান দিকে। এই নাম্বারগুলো ধরতে গেলে এই শূন্যগুলো বাদ যাবে, কিন্তু এই নাম্বারের মাঝের শূন্যটা কাউন্ট করতে হবে। দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা একের থেকে অবশ্যই ছোটো, 0.1, মানে একের থেকে ছোটো, তাহলে প্রথম অশূন্য 6, এর আগের থেকে প্রত্যেকটা শূন্য বাদ চলে গেল, তাহলে কটা পড়ে আছে? 6.5702। মানে এই নাম্বারটাই হচ্ছে কী বলতো, মানে এই 6 থেকে শুরু করে প্রত্যেকটা নাম্বারই সার্থক সংখ্যা, অর্থাৎ 6.5702 সবাই সার্থক, তাহলে অর্থাৎ টোটাল সার্থক সংখ্যা কত হচ্ছে? 5টি। এবারে দশমিকহীন সংখ্যায় দেখতে পাচ্ছ এটা দশমিকহীন সংখ্যা, যদি দশমিকহীন সংখ্যার একদম শেষে শূন্য থাকে শেষে শূন্যগুলি বাদ যাবে, যেমন দেখো 180, 180 শেষে শূন্য ওটা বাদ গেল, তার মানে 180-তে সার্থক সংখ্যা দুটো, এখানে কত? 5430। মানে এই নাম্বারের লাস্টের শূন্যটা কিন্তু বাদ চলে যাচ্ছে, অর্থাৎ সার্থক সংখ্যা কে কে আছে এখানে? 5, 4, 3, অর্থাৎ মোট 3টে সার্থক সংখ্যা আছে। অর্থাৎ কি, দশমিকবিহীন নাম্বার যদি হয় তাহলে যদি নাম্বারের পেছনে শূন্য থাকে শূন্যগুলি বাদ দিয়ে কাউন্ট করবে, প্রায় টোটাল কত হচ্ছে? 3টি হচ্ছে টোটাল, তাহলে 3 খানা সার্থক সংখ্যা হচ্ছে। এক অপেক্ষা বেশি, দেখতে পাচ্ছ 5.4300, এটা এক অপেক্ষা বেশি। যদি এক অপেক্ষা বেশি নাম্বার হয়, আবার মাঝখানে যদি পয়েন্ট থাকে, তাহলে নাম্বারের লাস্টের শূন্যগুলিও কাউন্ট হবে। যদি এরকম নাম্বার থাকে লাস্টের শূন্য কাউন্ট হবে, অর্থাৎ এখানে মোট 5 খানা সার্থক সংখ্যা আছে। যদি বলে যে 45.00, তাহলে পয়েন্টের পরে জিরোগুলো কাউন্ট হবে, কারণ কি পয়েন্ট আছে একের থেকে বড়, তাহলে সব কটা নাম্বার কিন্তু কাউন্ট হবে। যদি পয়েন্ট থাকে একের থেকে ছোটো হয়, তাহলে কিন্তু দশমিকের ডান দিক আর বাম দিকের নাম্বারগুলো বাদ যেত, কিন্তু এখানে দেখো একের থেকে বড় নাম্বার, এক্ষেত্রে কিন্তু লাস্টের শূন্যগুলি বাদ যাবে। কিছু ম্যাথ করা আছে, দেখে নাও নিম্নের সংখ্যাগুলিতে কতগুলি করে সার্থক সংখ্যা আছে নির্ণয় করো। দেখো 2, 4, 3, 5, এখানে কি প্রত্যেকটাই অশূন্য নাম্বার, পয়েন্ট নেই, তাহলে মানে কী হবে? সার্থক সংখ্যা 4টে। দেখে নাও 3, 4, 5, 0, 0, এটা কি একটি নাম্বার, ঠিক আছে, দেখতে পাচ্ছ এক্ষেত্রে কী হবে? দশমিকবিহীন নাম্বার, এক্ষেত্রে লাস্টের শূন্যগুলি বাদ যাবে, অর্থাৎ সার্থক সংখ্যা 3টে। এটা দেখো একের থেকে বড় নাম্বার যদি হয়, আবার পয়েন্ট আছে, তাহলে কিন্তু শূন্যটা কাউন্ট হবে, অর্থাৎ টোটাল 6 খানা সার্থক সংখ্যা। এটা দেখো একের থেকে ছোটো, তার মানে কি প্রথম অশূন্য সংখ্যা, অর্থাৎ 7-এর আগে যে কটা শূন্য আছে সব বাদ গেল, তাহলে 3টি। তারপরে 34, 0, 0, 9, 8, এক্ষেত্রে দেখতে পাচ্ছ শূন্যগুলি অশূন্য নাম্বারের মাঝে অবস্থিত, সেই কারণে শূন্যগুলো কাউন্ট হবে, তাহলে অর্থাৎ সার্থক সংখ্যা 6টি। এখানে দেখো এই যে পয়েন্টটা আছে, দেখতে পাচ্ছ এটা একের থেকে বড় নাম্বার, শূন্য তো নেই, সব কটা নাম্বারই কাউন্ট হবে, তাহলে 6 খানা সার্থক সংখ্যা। এখানে দেখো 34×10^-7, যদি এরকম পাওয়ারের জিনিস থাকে এগুলোকে মনে মনে বাদ দিয়ে দেবে, তাহলে সার্থক সংখ্যা কটা? 32, মানে দুটো, এখানে কটা? 21, মানে দুটো। মানে এরকম যদি পাওয়ার থাকে -7 আর -20, কোনো কিন্তু মূল্য নেই, ঠিক আছে, তার মানে কী হবে? সার্থক সংখ্যা কত হবে? যদি বলে যে 6.32×10^6, 10^6টা বাদ গেল, তাহলে 6.32 সার্থক সংখ্যা কত হবে? 3টি। এরকম মানে পাওয়ারগুলো বাদ দিয়ে কাউন্ট করবে। তারপরে দেখো 15 কেজিতে কটি সার্থক সংখ্যা আছে? 2টি। এবারে দেখো যদি 15 কেজিকে গ্রামে প্রকাশ করো তাহলে সার্থক সংখ্যা কত হবে? তাহলে 15 কেজি মানে কত? 15,000 গ্রাম। মানে দেখতে পাচ্ছ দশমিকবিহীন নাম্বার, এক্ষেত্রেও লাস্টের শূন্যগুলি বাদ যাবে, তাহলে সেই কিন্তু 2 হচ্ছে, শুধু 15, 1 আর 5টা সার্থক সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে বলতো? সার্থক সংখ্যা 2টি হচ্ছে, অর্থাৎ ভৌত রাশিগুলিকে বিভিন্ন এককে প্রকাশ করলে সার্থক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো এরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে কোশ্চেন, শুধুমাত্র সার্থক সংখ্যায় বার করতে বলতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে।